বলিউডের এক অন্যতম অভিনেতা শাহরুখ খান যাকে সবাই কিং খান বাদশাহ এই নামেই চেনে যে হিন্দি সুপারস্টার হওয়া সত্ত্বেও বাংলার মানুষদের কাছে সমানভাবে জনপ্রিয় কলকাতা নাইট রাইডার্সের জন্য সে এক অভিনেতা হওয়ার সাথে সাথে সে সিনেমা প্রডিউসারের কাজও করে আজ আমার ভিডিওতে বলিউডের কিং খান শাহরুখ খানের বিষয় নিয়ে দেখাবো তবে ভিডিওটা শুরু করা যাক শাহরুখ খান দোসরা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে দিল্লিতে জন্মগ্রহণ করে তার ছোটবেলা খুব একটা ভালো কাটেনি সে নিজের কাজের জন্য দিল্লি থেকে মুম্বাইতে চলে আসে সে নানান সিনেমার সামনে টিকিট ব্ল্যাকের কাজও করেছে শাহরুখের ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার কঠোর পরিশ্রম করার পর উনিশশো সালে ফৌজি টেলিভিশনে প্রথম কাজ করে তারপর টেলিভিশনে কাজ করতে করতে সিনেমা জগতে প্রবেশ হয় তার পরের ঘটনা সবার পরিচিত শাহরুখ উনিশশো সালে হিন্দু মতে গৌরী চিব্বরের সাথে বিয়ে করে তাদের তিনটি সন্তান আছে শাহরুখ খান উনিশশো সালে দিওয়ানা সিনেমা দিয়ে রূপালি পর্দাতে পদার্পণ করে সে প্রথম সিনেমা করে দর্শকদের ও পরিচালকদের বুঝিয়ে দিয়েছিল যে সে বলিউড দুনিয়ায় রাজ করতে এসছে শাহরুখ খান বলিউডে তারপর নানান পরিচালকদের সাথে কাজ করে সে তার সিনেমা ক্যারিয়ারে মোট সাতানব্বইটি সিনেমা করেছে যার মাঝে উল্লেখযোগ্য বাজিগার কারানার্জুন দিলওয়ালে গুলানিয়া লে যায়ঙ্গে দিল তো পাগাল হে বাদশাহ দেবদাস রাবনে বানাদি জড়ি মহাব্বাতে পাঠান জওয়ান কাল হো না হো হে চাক দে ইন্ডিয়া চেন্নাই এক্সপ্রেস প্রভৃতি ব্লকবাস্টার ছবিগুলোতে অভিনয় করেছে শাহরুখ খান তার ফিল্ম কেরিয়ারে কাজল মাধুরী দীক্ষিত দীক্ষিতা শর্মা দীপিকা পাড়ুকন প্রিয়াঙ্কা চোপড়া রানী মুখার্জির মতো অভিনেত্রীদের সাথে শেয়ার করেছে সে বলিউডে এক বিশেষ অভিনেতা তাকে সবাই রোমান্স কিং নামেই চেনে শাহরুখ খান তার সিনেমা ক্যারিয়ারের পাশাপাশি সে আজকাল সিনেমা প্রডিউসারের হিসেবেই পরিচিতি পেয়েছে শাহরুখ এছাড়াও ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় লীগ আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স দলের কো অনার শাহরুখ খান যেমন বলিউডে তার সিনেমার জন্য খ্যাত তেমন সে তার পুরস্কার অর্জনের ক্ষেত্রেও পরিচিত শাহরুখ খানের সিনেমাগুলি প্রায় একশো বারের বেশি নমিনেশন পেয়েছে এমনকি প্রায় একশোটির বেশি পুরস্কার অর্জন করেছে শাহরুখ খান ভারত সরকার দ্বারা পদ্মশ্রী রাজীব গান্ধী পুরস্কারে সম্মানিত হয়েছে এছাড়া দেশের বাইরে ফ্রান্স মালয়েশিয়া মরক্কো ইউকে ইউনেস্কো থেকেও পুরস্কার পেয়েছে সে এক বিশ্বমানের অভিনেতা হওয়ার পাশাপাশি সে এক ভালো প্রকৃতির মানুষ বন্ধুরা শাহরুখ খানের আপকামিং সিনেমা কি আসতে চলেছে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অল করে দাও যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য ভিডিওতে নতুন টপিক নিয়ে